তোমার মনে হতে পারে অসমতার দুনিয়ায় এটা হলো গিয়ে সবচাইতে সহজতম সমস্যা। তো আসলে এখানে একটা ট্রিকি পার্ট আছে, আমরা সমস্যা ধরে আগাতে আগাতে তারপরে বলে দিব যে কোথায় ট্রিকি পার্ট আছে। তোমরা ধরতে পারো কিনা সেটাও আমি একটু দেখতে চাই, তো এটা চ্যালেঞ্জ রইল। আসো আগানো শুরু করা যাক। একটা বোর্ডিংয়ে রোজ 4x কেজি চাল আছে ব্যবহার করা লাগে আর x-3 কেজি ডাল লাগে। এখন চাল আর ডাল মিলে 40 কেজির বেশি লাগে না, কারণ আমরা বলছি 4x কেজি চাল আর ডাল হলো গিয়ে x-3 কেজি, দুইটা মিলে নিশ্চয়ই 4x + x-3 কেজি লাগে, এবং সেটার ভ্যালু বলা আছে যে 40-এর চাইতে কম হবেই হবে। তাহলে ধরো আমরা যদি আর একটু আগাই, 4x আর x দুইটা যোগ করে দিলাম, 5x-3 <= 40, বা আমরা যদি এখন 5x-3 + 3 দেই তাহলে কিন্তু আমি 3টাকে বাদ দিতে পারছি এই বাম পাশ থেকে, আমরা তো x-কে আলাদা চাই, তাই না? 40+3, উভয় পক্ষে কী জানে করতে হবে বলতো? এটা কিন্তু কখনো ভোলা যাবে না যে উভয় পক্ষে 3 যোগ করে তারপরে এখন 3-3 কাটা হয়ে গেল, 5x < 43। উভয় পক্ষে এবার তুমি অন্য কিছু কাজ করবে, এখন তো উভয় পক্ষে না, 5x তো তুমি রাখবা না, তুমি শুধু x চাও, তো তুমি এখানে 5 দিয়ে ডিভাইড করে দিবা, < 43/5। উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করে? উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে তুমি যা পাচ্ছ x = 43/5। x এর ভ্যালু তাহলে 43/5, আমরা বুঝে গেছি x এর সমাধান হয়ে গেছে, নির্ণয় সমাধান আমাদের x এর ভ্যালু অবশ্যই 43/5, রাইট? রং, একটা জায়গায় বাকি আছে। দেখো x এর ভ্যালু 43/5 মানে 8 কেজির কিছু বেশি, এটার চাইতে x এর ভ্যালু কম হলেই চলবে। 8 কেজির কিছু বেশি, এটার চাইতে কম তো হতে পারে 2 কেজি হতে পারে, 1 কেজি হতে পারে, তাই না? যদি x এর ভ্যালু ধরো 2 কেজি হয় তাহলে এইখানে তুমি বসিয়ে দেখো তো 2-3 = -1, অর্থাৎ ডাল লাগে -1 কেজি, এমনটা কি হতে পারে? ডাল নিশ্চয়ই 0 কেজির চাইতে একটু হলেও বেশি লাগে। সো কাজেই তুমি বলতে পারো যে x-3 কেজি ডাল লাগে, তাহলে নিশ্চয়ই x-3 এটা 0-র চাইতে বড়, বা x > 3, এক্স এর ভ্যালু হবে 3-এর চাইতে বড়, আবার এক্স এর ভ্যালু হবে 43/5-এর চাইতে ছোট। তাহলে এক্স এর সম্ভাব্য মান যদি তোমাকে বলা হয় তাহলে এক্স এর সম্ভাব্য মান হবে, এটাকে সেট হিসাবে যদি বলা হয়, তুমি আমি দেখিয়েছি কিভাবে সেট আকারে দেখানো লাগে, সম্ভাব্য মান যদি বলা হয় তাহলে বলবা যে হ্যাঁ 3-এর চাইতে বড় আর 43/5-এর চাইতে ছোট। সো আমাদের x এর ভ্যালু নিয়ে আমরা খুব সহজেই বুঝে যেতে পারলাম। সো ট্রিকি পার্টগুলো দেখবা যে অনেক সময় এই 43/5-এর চাইতে যে কোনো ছোট হতে পারে, এই জিনিসটা দেয়া থাকে তোমার মনে হতে পারে, কিন্তু তুমি বুঝবা যে একটা সংখ্যা আছে যেটার চাইতে কিনা বড়ও হতে হবে, তখন সেটাকে তুমি এরকম একটা অসমতায় সাইজে নিয়ে চলে আসতে পারো।